ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, এবং আমি তোমাদের সাথে জয়ন্ত। ম্যাথে যে চ্যাপ্টারটা সম্বন্ধে আজকে আলোচনা করব সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। মোটামুটি 100 নম্বর যদি একটা এক্সাম হয় যেখানে 25 নম্বরের ম্যাথ আসে, সেখানে মোটামুটি 5 নম্বর নাম্বার সিস্টেম থেকে পাওয়া যায়। তার জন্য এই চ্যাপ্টারটা হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো কিছু অঙ্ক আজকে আলোচনা করব, যে সমস্ত অঙ্কগুলো কম্পিটিটিভ এক্সামে আগে এসছে এবং ভবিষ্যতে যে সমস্ত এক্সামগুলো হবে সেগুলোতে আসার সম্ভাবনা রয়েছে। 1 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন এনি টু ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিট অলওয়েজ ডিভিজিবল বাই। মানে একটা দু ডিজিটের সংখ্যা, মানে দশক আছে, একক আর দশক এরকম আছে, সেই নাম্বারটা এবং সেই নাম্বারটাকে সেই নাম্বার অঙ্কগুলো যদি আমি রিভার্স করে দিই, এককের যে অঙ্কটা সেই জায়গায় যদি দশকের করে দিই, দশকের যে অঙ্কটা সেটা যদি এককের জায়গায় করে দিই, তাহলে যে ডিফারেন্সটা পাবো সেটা কত দ্বারা ডিভিজিবল হবে। তাহলে একটা অঙ্ক যেটার এককের ঘরে ওয়াই এবং দশকের ঘরে এক্স, তাহলে সেই সংখ্যাটা হবে 10x+y। দেখো প্রথমেই আমি লিখেছি 10x+y। আর আমরা যদি এককের ঘরের স্থান পরিবর্তন করি তাহলে সংখ্যাটা আসবে 10y+x। এবার আমি 10x+y থেকে আমি 10y+x বাদ দিচ্ছি, তাহলে আমার থাকবে 10x থেকে একটা x বাদ গেল 9x, মাইনাস 10y থেকে একটা y বাদ গেল মাইনাস 9y। 9 যদি কমন যায় x মাইনাস y, তার মানে সেই সংখ্যাটা সবসময় 9 দ্বারা বিভাজ্য হবে। 2 নম্বর কোশ্চেন, দ্য সাম বিটুইন দ্য টু ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিট অলওয়েজ ডিভিজিবল বাই। একটা একই অঙ্ক যে একটা দু ডিজিটের সংখ্যা, সেই সংখ্যাটার এককের ঘরের অঙ্ক এবং দশকের ঘরের অঙ্ক যদি আমি স্থান পরিবর্তন করি, দেন যোগ করি, সাম, ঠিক আছে, যোগ করি, তাহলে সেই সংখ্যাটা কত দ্বারা ডিভিজিবল হবে। তা ঠিক একই রকমভাবে আমি যদি এককের ঘরে ওয়াই ধরি, দশকের ঘরে যদি এক্স ধরি, তাহলে সংখ্যাটা হচ্ছে 10x+y। এককের ঘরে স্থান পরিবর্তন করলে 10y+x, দুটো সংখ্যাকে আমরা যোগ করব, যোগ করলে দেখো 10x আর 1x 11x, 10y 1y 11y, 11x+11y। সেখান থেকে আমি যদি 11 কমনই, তাহলে থাকলো x+y। তার মানে দু ডিজিটের সংখ্যার সামটা আমার সবসময় 11 দ্বারা ডিভিজিবল হবে। নেক্সট অঙ্কে চলে আসি, 3 নম্বর কোশ্চেন, দ্য ডিফারেন্স বিটুইন এনি থ্রি ডিজিট নাম্বার অ্যান্ড দ্য নাম্বার নাম্বার ফর্মড বাই রিভার্সিং দ্য ডিজিট অলওয়েজ ডিভিজিবল বাই। ঠিক আছে, মানে হচ্ছে তিন ডিজিটের সংখ্যা সেটার নাম্বারগুলো আমি যদি ইন্টারচেঞ্জ করে দিই, এককের ঘরে এবং শতকের ঘরের, এককের ঘরে এবং শতকের ঘরে নাম্বার যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, তাহলে যে সংখ্যাটা পাবো তাদের যে ডিফারেন্সটা সেটা কত দ্বারা ডিভিজিবল হবে। তাহলে আমি যদি এককের ঘরে অঙ্ক যদি ধরি জেড, দশকের ঘরের অঙ্ক যদি ধরি ওয়াই, আর শতকের ঘরের অঙ্ক যদি ধরি এক্স, তাহলে তিন ডিজিটের সংখ্যাটা হবে 100x+10y+z। আর আমি যদি একক, দশক এবং শতকের ঘরের অঙ্কের স্থান পরিবর্তন করি, তার মানে সেক্ষেত্রে কিন্তু স্থান পরিবর্তন করলে আমার হবে 100z+10y+x। শতক এবং এককের ঘরে শুধুমাত্র স্থান পরিবর্তন হবে, দশকের ঘরের সাথে কিন্তু স্থান পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে সেই দুটো আমি যদি ডিফারেন্স করি, দেখো আমি ডিফারেন্স করেছি 100x+10y+z, এটার থেকে আমি 100z+10y+x বাদ দিয়েছি। দেখো শুরুতেই দেখো 10y কিন্তু কেটে যাবে, তাহলে 100x থেকে একটা x বাদ 99x, আর 100z থেকে একটা z বাদ মাইনাস 99z। সেখান থেকে আমি যদি 99 কমনই, তাহলে থাকলে আমার x মাইনাস z, তার মানে সেই সংখ্যাটা সবসময় 99 দ্বারা বিভাজ্য হবে। 4 নম্বর কোশ্চেনে চলে আসছি, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই 143 লিভস রিমাইন্ডার 15, হোয়েন দ্য সাম নাম্বার ইজ ডিভাইডেড বাই 13 হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার। একটা নাম্বারকে যখন 143 দ্বারা ভাগ করছি তখন 15 ভাগশেষ বা অবশিষ্ট আসছে, সেই নাম্বারটিকে আমি যদি 13 দ্বারা ভাগ করি তাহলে কত অবশিষ্ট থাকবে। দেখো ব্যাপারটা হচ্ছে যে কত দ্বারা ভাগ করছি, 143 দ্বারা ভাগ করছি, তো সেই কত দ্বারা ভাগ করছি সেটা আমার কিন্তু এই অঙ্কে কোনো প্রকারের কাজে লাগবে না, আমার কাজ লাগবে রিমাইন্ডারটা। প্রথমে 143 দ্বারা ভাগ করে রিমাইন্ডার এসছে 15, তার মানে এবার নেক্সট ক্ষেত্রে বলেছে সেই নাম্বারটাকে 13 দ্বারা ডিভিজিবল, 13 দ্বারা ভাগ করছি, তাহলে রিমাইন্ডার কত হবে।
কিছুদিন আগে যে রিমাইন্ডারটা পেয়েছি সেটাকে আমি তেরো দ্বারা ভাগ করবো, মানে 15কেই তেরো দ্বারা ভাগ করবো, তাহলে দেখবো রিমাইন্ডার কত আসছে। 15কে তেরো দ্বারা ভাগ করলে রিমাইন্ডার আসছে 2, তাহলে সেই সংখ্যাটাকে আমি যদি 13 দ্বারা ভাগ করি তাহলেও কিন্তু রিমাইন্ডার আসবে 2। তার কারণ দেখো 143 দ্বারা আগে ভাগ করেছি, রিমাইন্ডার 15 এসেছে, এবার 13 দ্বারা ভাগ করতে বলেছে, তাহলে মানে বাড়লো। তাহলে রিমাইন্ডারটাকেই যদি আমি রিমাইন্ডারটার জন্যই তো রিমাইন্ডারটাকে ভাগ করলে যত আসবে সেটাই তো পরের ক্ষেত্রেও রিমাইন্ডার থাকবে। 5 নম্বর কোশ্চেন চলে আসি। ফাইন্ড আউট দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্লেস ভ্যালু অ্যান্ড দ্য ফেস ভ্যালু অফ 5 ইন দ্য নাম্বার 985230। আমরা ছোটোবেলায় প্লেস ভ্যালু আর ফেস ভ্যালু এ দুটোর বাংলায় একটা ভার্সন পড়েছিলাম। ফেস ভ্যালু মানে ছিল মুখ্য ভ্যালু, আর প্লেস ভ্যালু মানে ছিল অবস্থান ভ্যালু, মানে স্থানীয় মান আর স্থানীয় মান আর হচ্ছে আদর্শ প্রকৃত মান আর স্থানীয় মান। প্লেস ভ্যালু মানে ছিল স্থানীয় মান, আর ফেস ভ্যালু মানে ছিল প্রকৃত মান। স্থানীয় মানের মানে কি, মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার এরকম করতে করতে ওই 5টা সেই সংখ্যা যত নম্বর অবস্থানে আসবে সেখানে 5 লিখে ডান দিকে যতগুলো ঘর আছে ততগুলো ঘরে আমরা শূন্য বসিয়ে দেবো, এটা ছিল স্থানীয় মান। আর প্রকৃত মান মানে হচ্ছে সেই সংখ্যাটা নিজেই, প্রকৃত মান আছে সেই সংখ্যাটা নিজেই, মানে 5 তার প্রকৃত মান হচ্ছে 5। তা দেখো আমরা প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু ডিফারেন্স নির্ণয় করতে বলেছে, তাহলে প্লেস ভ্যালু থেকে আমরা ফেস ভ্যালু বাদ দিচ্ছি, সমান সমান আছে। দেখো 5-এর পরে দেখো 2, 3, 0 আছে, তো মানে 5000। ফেস ভ্যালু হচ্ছে আমার, প্লেস ভ্যালু হচ্ছে 5000, স্থানীয় মান হচ্ছে 5000 মাইনাস ফেস ভ্যালু, এইমাত্র বললাম একটা নাম্বার তার ফেস ভ্যালু সবসময় হবে সেই নাম্বারটাই মানে 5। তাহলে 5000 থেকে 5 বাদ দিই, দেখো আমার আমার অ্যান্সার আছে 4995। নেক্সট অঙ্কে চলে আসি। ফাইন্ড আউট দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন মাল্টিপ্লাইড বাই 7 গিভস অল 9 ইন দ্য অ্যান্সার। সেই ন্যূনতম সেই সংখ্যাটার মান নির্ণয় করতে, ক্ষুদ্রতম সংখ্যাটার মান নির্ণয় করতে দিয়েছে, যেইটার সাথে যেইটাকে মাল্টিপ্লাইড বাই 7, যেটা 7 দ্বারা ভাগ গুণ করলে সবকটা ডিজিট 9 আসবে, 9 9 9 9 এরকম করে আসবে, কটা 9 আসবে সেটা বলতে পারবো না। তাহলে কিছুই না, জাস্ট ওই যে 9 9 9 যে আসলো সেটাকে আমরা 7 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে এই সংখ্যাটা চলে আসবে। তাহলে এরকম করে একটা দেখো লিখেছি 9, তারপর ডট 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 দিয়েছি বাই 7। এই ভাগটা তোমাকে রাফে করতে হবে, এই ভাগটা আমাকে রাফে করতে হবে, রাফে করে দেখতে হবে যে 9 ডট 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 দিয়ে কত আসছে। ঠিক আছে, তো যাই হোক রাফে এটা ভাগ করলে আসবে 142857, এটা হবে আমার উত্তর। নেক্সট আমাকে চলে আসি। হাউ মেনি নাম্বারস আর দেয়ার ফ্রম 1 to 3000 হুইচ আর ডিভিজিবল বাই 3 অ্যাজ ওয়েল অ্যাজ 4। দেখো আমরা বিভাজ্যতার সূত্র পড়েছিলাম, একটা ক্লাস করে দেওয়া আছে সেখানে বিভাজ্যতার সমস্ত ধরনের নিয়ম আমাকে বলে দিয়েছে। সেখানে দেখে 12 দ্বারা বিভাজ্য সংখ্যা সূত্র হচ্ছে একটা সংখ্যা সেটাতে 3 এবং 4 দ্বারা ইন্ডিভিজুয়ালি ভাগ করে মেলে, তাহলে সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য হবেই। ঠিক আছে, তার মানে দেখো এক্ষেত্রে বলেছে যে 1 থেকে 300 মধ্যে কতগুলো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য আর 4 দ্বারা বিভাজ্য, তার মানে আমি কি যদি 12 দ্বারা বিভাজ্য কটা আছে সেটা বার করতে পারি তাহলে আমার হয়ে যাবে। তাহলে দেখো এক্ষেত্রে যেহেতু আমার এই অঙ্কটা 1 থেকে স্টার্ট হয়েছে তার জন্য আমি 300কে, 1 থেকে যেহেতু স্টার্ট হয়েছে তাই 300কে 12 দ্বারা ভাগ করবো, 300কে 12 দ্বারা ভাগ করলে আমার অ্যান্সারটা আসছে 25। তার মানে 25 খানা সংখ্যা আছে যেগুলো 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য। নেক্সট অঙ্কে চলে আসি। 8 নম্বর, হাউ মেনি নাম্বারস আর দে আর বিটুইন 100 এন্ড 300 হুইচ আর ডিভিজিবল বাই 13। 100 থেকে 300 মধ্যে, আগেরটা ছিল 1 থেকে 300, এই অঙ্কটা হচ্ছে 100 থেকে 300 মধ্যে কটা সংখ্যা আছে যেগুলো 13 দ্বারা ডিভিজেবল। দেখো আগেরটা ছিল 1 থেকে 300, তাই শুধুমাত্র 300কেই আমরা 12 দ্বারা ভাগ করেছিলাম। আগেরটা ছিল 1 থেকে 300, আবার বলছি আগেরটা ছিল 1 থেকে 300, তাই আমরা 300কে 12 দ্বারা ভাগ করেছিলাম। এখানে দেখো 1 থেকে হয়নি, এখানে দিয়ে বলেছে 100 থেকে 300, তার জন্য 100কে আমার 13 দ্বারা ভাগ করতে হবে আর 300কেও 13 দ্বারা ভাগ করতে হবে। এবার দেখো ভাগটা না মিললেও চলবে, 100কে 13 দ্বারা ভাগ করেছে দেখো 17 91 আসছে আমার অবশিষ্ট 9, আর 300কে 13 দ্বারা ভাগ করলে 23 আসছে ভাগফল আর অবশিষ্ট হচ্ছে আমার 1। তাহলে এই যে ভাগফলটা আমাদের বেরোলো 23 থেকে 7, আমরা বিয়োগ করবো 23 থেকে 7, ভাগ ভাগ বিয়োগ করলে আসছে আমার 16। তার মানে 100 থেকে 300 মধ্যে 16খানা ডিজিট নাম্বার আছে যেগুলো শুধুমাত্র 13 দ্বারা বিভাজ্য। তাহলে বন্ধুরা এই চ্যানেলের সমস্ত রকম আপডেট পেতে এই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, যদি কোনো কথা বলতে চাও তাহলে কমেন্ট সেকশনে জানো, তোমাদের ফ্রেন্ডসরা যাতে এই চ্যানেলটা দেখে উপকৃত হতে পারে তার জন্য তাদেরকে প্রচুর প্রচুর শেয়ার করো।
আর ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা তোমরা প্রেস করে দাও। নেক্সট এপিসোড নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসি। টাটা।